মুসল্লি সাজ্জা গেলা ইমানের খবর নাই, ইমানে তো চিনো না। কি নামাজি হয়ে গেছে, এমন দাগ ফালাইছে কোফালে। আমার কথা কই না, আসেনি কিছু নামাজের কোফালে দাগ। আমি গানি গুনি বাবার কাছে জানতে চাই, যাদের কুফলে কালো দাগ তারা আমার দুশমন নয়, আমার ভাই। কথা কোন ঠিক কিনা? সমস্ত মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাইদেরকে আমি পরামর্শ দিচ্ছি, মনে রাখবেন যারা ভুল শুধরাইয়া দেয় তারাই খাঁটি বন্ধু। আমার কথা কন না কা, যারা ভুলটা ভেঙে দেয় তারাই প্রকৃত বন্ধু। ও ভাই, আপনার কুফালে কালো দাগ হইছে নামাজে। আমি জালালি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার সেজদা হচ্ছে না। কথা কোনা কা বলে জালালি সাহেব, আপনি কি খোদা নাকি? না, আমি খোদার বান্দা। তো আপনি কেমনে জানলেন সেজদা হয় না? আরে এটা জানতে খোদা হওয়া লাগে না, আল্লাহ যে বিবেক দিছে, যেই বুদ্ধি দিছে, থাকলেই জানা যায়। কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই বাবা সেজদা দেই কাকে? আরো জোরে কোন, একমাত্র সেজদার মালিক সবাই, একমাত্র সেজদার মালিক আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এটা আমাদের আকীদা, যদিও আমাদেরকে একদলে বলে আমরা মাজারে সেজদা করি। না না না, আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। গভীর মনোযোগ, আমরা যখন সেজদায় যাই, হে নামাজি ভাই, কুফালে কালো দাগওয়ালা ভাই, আপনি আমার দুশমন নয়, আমার বন্ধু। আমি ভুলটা ভেঙে দিচ্ছি, কাদরা নিবাসীর মুসলমান, জ্ঞানীগুণী সমাজ, শিক্ষিত সমাজ। আপনারা বলবেন কি মুসল্লি বেশি নামাজ পড়ে না ইমাম সাহেব? সবাই বলেন না, মুসল্লির একাদক তো মিস হয়। আমার কথা কয় না, ইমামের মিস হওয়ার কোনো সুযোগ? 60 বছর ইমামতির বয়স, কয় বছর? 60 বছর ইমামতির বয়স, ইমামের কুফালে দাগ নাই। এর কুফালে কেন দাগ জানতে চাই প্রশ্ন। কথা কই না, যদি নামাজে কুফালে দাগ হয়, এক নম্বরে ইমামদের প্রত্যেকের কুফালে কি থাকবে? স্বভাবত প্রশ্ন আসে। দেখেন আমরা সেজদা করি, সেজদার মধ্যে যাইতে প্রথমে কি নাক না কোফাল? আপনারা আমার ভুল বুঝতেছেন, আমি ভুল ভাঙাইয়া দিতেছি, কেউ আমার দুশ্মন না বাবা। এত কষ্ট করে সেজদা গুনা দেন, যদি না হয় কি কথা কর না কা? এটা একটা ক্লাস, এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা বসাইছেন। অহংকার তকাব্বরি ছেড়ে যদি বসতে পারেন, আল্লাহর কসম ইমান আমল মজবুত হবে। কথা কর ঠিক কিনা? খবরদার, অহংকার থাকা যাবে না। অহংকার কার চাদর? আরো যেরকম কার না কুসা না কোফাল উসা? সবাই একটু কথা বলেন না। দেখেন সেজদা দিচ্ছি, আগে কি লাগছে তার ভরে, উঠতে সময় আগে কি তার ভরে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, বুদ্ধিমান যারা উত্তর দিবেন, গসা বেশি কি কুফালে না নাকে। গভীর মনোযোগ, তাহলে সেজদা গেলে প্রথমে কি তারপরে? না কুসা না কোপাল উসা, নাকের কোপালের সমান যদি নাক করেন, নাক থাকবে না। এবারে আমনে গো আল্লাহ দুহাই লাগে, কদমে হাত দিলাম, আব্বা কইলাম, সত্য কথা বলবেন, সেজদা দিলি কি নাকে গসা বেশি না কোপালে? তো দাগ কেন কোফালে জানতে চাই প্রশ্ন। কোনো কমেন্টসের দরকার নাই,
আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই যদি দাগ হয় আগে কোথায়। এবারে বেনামাজি মুসল্লি ফাগড়ি লাগাইছে দাঁড়ি সাদা করেছে, হ্যাঁ বেনামাজি নামি জান বড় ইস্তে বেনামাজি এখানে আনছো কেন? বয়স তো সত্তর ফারি গেছে মানে কোনো বা মাত্র। আচ্ছা তো নামাজ টামাজ ঘরেন না তো কোয়ালো দাগ করে, তাহলে নামাজ পড়লে কুমালে দাগ হবে এমন কিন্তু না, কথা কয় না কামি। আগে যদি দাগ হয় আগে হবে না কে, কোথায় কোথায় ঘষা বেশি কোথায়? ব্যাস জ্ঞানীর ইশারা, আক্কলের ইশারা। আমরা কাউকে গালি দিব না, আপনি যদি ভুলে থাকেন শুধরাইয়া যান, আল্লাহ যেন তৌফিক দেন। আরো জোরে বলেন, দুশমন ভাইবেন আমি কি গালি দিছি? আমি বন্ধু হিসাবে পরামর্শ দিচ্ছি, যদি আপনার সেজদা হয় নাক ঘষা খাওয়ার পরে কুফাল হালকা লাগবে, দাগ ফড়ার কোনো প্রশ্নই তো আসে না। ওমা কথা কয় না,